নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার প্রবল লটারি প্রাপ্তি হতে চলেছে এই পাঁচ রাশির। কোন এই পাঁচ রাশি আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। ভিডিওটি সম্পূর্ণ শুনবেন, অনেক তথ্য এই ভিডিওতে আজকে আমি দেব, যেটি যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি যদি না শুনেন অনেক কিছু মিস করতে পারেন। দেখুন, ভিডিওটি খুব ছোট্ট পরিসরে তৈরি করি, ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমি বলি। প্রথম কথা আপনাদেরকে বলি, যারা লটারি কাটছেন বা লটারি কাটার যাদের নেশা আছে, তারা আমার এই ভিডিও শুনে লটারিটা কাটুন। কারণ এই ভিডিওটি একবার না, আপনারা পাঁচবার শুনুন ভিডিওটি। ভিডিওটিতে আমি কি বলছি, অর্থাৎ 17 মার্চ 2022 মা লক্ষ্মীর কৃপায় যে পাঁচ রাশির প্রবল লটারির প্রাপ্তি হতে চলেছে আগামীকাল, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। অতি বিশেষ এই ভিডিও। প্রথমেই আপনাদেরকে বলি, আমি প্রতিদিন দৈনিক লটারির উপর ভিডিও দিই। সেখানে আমি দিনের শুভ সময়, দিনের অশুভ সময়, রাশিভিত্তিক শুভ সময় এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বারটি কিন্তু আমি বলি। এবং আমি বারবার বলছি যে আমি যে কথাগুলো বলছি তখনই অ্যাপ্লাই করুন যদি আপনার জন্মছকে সেই যোগ যদি থাকে, তবে আপনি লটারি কিন্তু কাটুন। অন্যথায় আপনি রাশির নাম শুনছেন, দুম করে একটা লটারি কাটছেন, লটারি লাগবে না। কারণ আমি বারবার বলি, চারটি গ্রহকে আমি বিশেষভাবে ইম্পর্টেন্ট বলি। একটি হচ্ছে রাহু, শুক্র, শনি এবং বুধ। এই চারটি গ্রহ আপনার জন্মছকে কি অবস্থাতে আছে, অর্থাৎ আপনি ন্যাকাল চার্টে, আপনি এখন ন্যাকাল চার্টটা খুলে দেখুন সেটা কোন অবস্থায় আছে। এবং এর পাশাপাশি আপনার দ্বিতীয় ভাব, আপনার পঞ্চম ভাব এবং আপনার একাদশ ভাব এবং নবম ভাব, এই ভাব অবস্থা কেমন আছে বা ভাবাধিপতি কোথায় অবস্থান করছে, যদি তা না জানা থাকে হস্তরেখার মাধ্যমে কিন্তু বলে দেওয়া যায় আপনার লটারি আছে কিনা, অর্থাৎ হাতে দেখা দরকার যে আপনার লটারি যোগ আছে কিনা এবং আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা পারমিট করছে কিনা। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, বারবার বলছি। কিছু কিছু ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটুর জন্য দু চার নম্বরের জন্য বড় প্রাইজ মিস করেছে বা কেউ খুব ছোট প্রাইজ পাচ্ছে, তাদের ক্ষেত্রে আমি বলব রাহু কবচ আপনারা পরিধান করুন। রাহু কবচটা পরিধান করলে লটারি লাগবে এই কথা আমি দাবি করবো না, কিন্তু এই যে রাহু হচ্ছে আমাদের হঠাৎ প্রাপ্তির কারক গ্রহ, এই গ্রহটাকে যদি আপনি আপনার জন্মছকে যদি স্ট্রং করে নেন, তাহলে কিন্তু লটারি লাগার সময়টা বৃদ্ধি কিন্তু করবে। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি বলি, লটারির ক্ষেত্রে যে টার্গেট নাম্বারটা আমি দিব সেটি কিন্তু সম্পূর্ণ ইন জেনারেল, কিন্তু আপনারা আপনাদের নিজস্ব ন্যাকাল চার্ট দেখিয়ে আপনার কোন বছর লটারির যোগ আছে এবং আপনার ক্ষেত্রে লাকি নাম্বার এবং ফরচুনা নাম্বারটা আপনি চিনে নিতে পারেন। প্রথম কথা আমি বলছি, আগামীকাল যে পাঁচ রাশির কথা বলছি, পাঁচ রাশি লটারি কিন্তু পাবে। আপনি না পেতে পারেন, আপনার বন্ধু, আপনার আত্মীয় স্বজন বা আপনার পাড়ার প্রতিবেশী বা কোনো অপরিচিত সূত্রে কিন্তু লটারি পাবে। বড় হোক, ছোট হোক, মাঝারি হোক, প্রাইস কিন্তু পাবে। 10 টাকা হলেও পাবে, আবার 1000 টাকা হলেও পাবে, আবার 1 লক্ষ টাকা হলেও পাবে, 1 কোটি টাকা হলেও পাবে। প্রাইস কিন্তু এই পাঁচ রাশির নিশ্চিত আগামীকাল হতে কিন্তু চলেছে। আগামীকাল যে যোগটি আছে কিনা, খুব দুর্দান্ত যোগ, সে যোগ হচ্ছে ধৃতি যোগ, খুব দুর্দান্ত যোগ এবং
ধিতিজক রিপ্রেজেন্ট করছে দিনটিকে, এবং মহানক্ষত্র এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে। চতুর্দশী তিথি থাকছে এবং পূর্ণিমাও কিন্তু শুরু হচ্ছে। দুর্দান্ত শুভ সময়, 12টা থেকে 12টা 48 মিনিট। খারাপ সময়, 1টা 30 থেকে 3টা পর্যন্ত। দুপুর 1টা 30 থেকে 3টা পর্যন্ত খারাপ সময়। 7টা 43 থেকে 9টা 52 মিনিট পর্যন্ত আরেকটি শুভ সময় কিন্তু থাকছে। এবার আমি বলবো আপনাদের রাশির নাম এবং রাশিভিত্তিক শুভ সময় এবং টার্গেট নাম্বার। প্রথম যে রাশির নাম বলবো, সেই রাশির নাম হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বারটি যে দাঁড়াচ্ছে সেটি হচ্ছে 9 এবং 2 কর্কট রাশির ক্ষেত্রে। এবং আপনাদের শুভ সময় সকাল 8টা 42 মিনিট থেকে 10টা 52 মিনিট পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো কর্কটের পাশাপাশি, সেই রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময়টা যেটা দাঁড়াচ্ছে 9টা 28 মিনিট থেকে 11টা 16 মিনিট পর্যন্ত। এবং আপনাদের যে টার্গেট নাম্বার মকর রাশির ক্ষেত্রে সেটি হচ্ছে 5 এবং 7। এরপর যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার যেটি হচ্ছে সেটি হচ্ছে 9 এবং 4। আপনাদের শুভ সময় সকাল 10টা 12 মিনিট থেকে 12টা 48 মিনিট পর্যন্ত দুপুর। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 1 এবং 5। আপনাদের ক্ষেত্রে সময়টা যেটা দাঁড়াচ্ছে সকাল 8টা 54 মিনিট থেকে 11টা 34 মিনিট পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি করছে, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির টার্গেট নাম্বার যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে 4 এবং 3। আপনাদের যে শুভ সময়টা আগামীকাল দেখা যাচ্ছে সকাল 9টা 42 মিনিট থেকে আপনার আপ টু 12টা 35 মিনিট পর্যন্ত, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা কিন্তু লটারি কাটুন। এবং যে রাহুকালের সময়টা আমি বলছি, সেই রাহুকালে আপনারা লটারি বলুন, শেয়ার মার্কেট বলুন, জুয়া বলুন, এগুলোতে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না, বা কোনো শুভ কাজ, শুভযাত্রা এগুলোতে কিন্তু করবেন না। আমি আবারও বলছি, নিজস্ব জন্ম ছক আপনারা বিচার করেন, সেখানে আপনার লটারির যোগ আছে কি না, সেটা থাকলো কোন বছর আছে, অর্থাৎ আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা পারমিট করছে কি না, এবং রাহু গ্রহের পজিশান কেমন আছে। আবারও বলছি, রাহু কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে ফল কিন্তু আপনারা পাবেন, তবে নিজস্ব ন্যাকাল চার্ট দেখানো কিন্তু একান্ত দরকার, অর্থাৎ আপনার জন্মছকে রাহু কবচ দরকার আছে কি না। অর্থাৎ রাহু কবচ বললে যে লটারির প্রাপ্তি হবে এই কথা আমি দাবি করবো না, কিন্তু লাগার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট জায়গা, যেখানে আপনার জন্মছক শেষ কথা বলবে। ভিডিওটি এ পর্যন্তই। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী।